হ্যালো ফ্রেন্ডস, আমি সৈকত চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আর একটা প্র্যাঙ্ক নিয়ে। তো থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কি বিষয়ে প্র্যাঙ্কটা হচ্ছে আজকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবে না, ঠিক আছে? আগে ভিডিওটা দেখো, জবরদস্ত মজা হবে আজকে। আমি কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি আসবো ভিডিও নিয়ে, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। প্রচুর মজা, প্রচুর মজা, পেট ফাটা হাসি হবে আজকেও। তো দেখতে থাকো ভিডিওটা আগে, ঠিক আছে? ফোন রেডি, বুঝতেই পারছো কি বিষয়ে প্র্যাঙ্কটা হবে। ফোন রেডি, ঠিক আছে? দেখতে থাকো। মানে আমাদের ডিনারটা হয়ে গেছে, ঠিক আছে? ডিনার কমপ্লিট, শুতে আসবো, মানে শুতে এসেছি আর কি। তো ওকে দেখাবো, নন্দনের সঙ্গে কথা বলছি ফোন করে, ঠিক আছে? ও এখনই শুতেই আসবে, তো রিয়াকশনটা কী থাকে দেখি, ঠিক আছে? চলো। A few moments later. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। কি করছো বলো? আমার বউ যেমন থাকার তেমনই আছে। আরে না না, খুব শীঘ্রই তাড়িয়ে দেবো ওকে, তুমি চাপ নিচ্ছ কেন? পেতনি, শাকচুন্নি, শাকচুন্নি বললেও কম পড়ে যাবে ওকে। একদমই না, একদমই না। আরে এখন থেকে আমি ঝগড়া শুরু করে দিয়েছি, শুধু তুমি আসবা ওকে সেদিনকেই বাড়িতে বার করে দেবো, ঠিক আছে? ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দেবো। কেউ রাখে নাকি? আরে বলো না, সারাদিন চেঁচামেচি, একটা এদিক থেকে ওদিক করলে হইচই, ঝগড়া, অশান্তি, আমার সত্যি ভালো লাগছে না। তোমাকে বিয়ে করে আমি শান্তিতে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওই নিয়ে একদম চাপ নেবেই না, তুমি আমার উপর ছেড়ে দাও না ব্যাপারটা। ডিনার হয়ে গেছে? হ্যাঁ, আমি এখনই কিনার করে জাস্ট শুলাম। না না, ও আসেনি, কখন আসবে কখন যাই না। আমি সব খোঁজ খবর রাখছি না, বুঝলে তো? হুম হুম হুম, কি তুমি ভাবছো কেন? আমি তো বলেছি কো, তাড়িয়ে দেবো বাড়ির থেকে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দেবো। তো এই নিয়ে তোমার চিন্তার আবার কি আছে? হুম হুম, একদম চাপ নেবে না। কী দিয়ে ডিনার করলে বলো এবার? বাপরে, চিকেন দিয়ে? আচ্ছা আচ্ছা, হুম হুম, ও বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে, আমি আমি ছাড়া কি করবো বলো? এই এই বউ নিয়ে কি আর ভালো থাকা যায়? এর জন্যই তো টিউশনটা আমি চেঞ্জ করলাম না। তুমি কবে বিয়ে করতে চাও বলো? কাল বললে কাল, পরশু বললে পরশু, যখন খুশি, যেদিন খুশি। হ্যাঁ হ্যাঁ, না না, মাথাটা গরম করিও না, সাফ সাফ উত্তর দাও, কার সাথে কথা বলছি? কখন কথা বললাম কার সাথে আমি, সেটা তো বললো। ফোনটা কিন্তু আমি তোমার টান মারবো এবার। কার সাথে কথা বলছিলে? আমি তো কথা বলিনি কার সাথে। কি ডিলিট করলে? কোন ডিলিট করলাম? ডিলিট করলে তো আমি তো দেখতে পাচ্ছি, অপশন টিপলে তুমি ডিলিট, রিমুভ করলে, আর রিমুভ করলে একটা আওয়াজ হয় সেটা তো তুমি নিজেও জানো। কি করছো? হ্যাঁ, বন্ধু জানা করছি। কোন বন্ধু? যাকে বলছো
কি বউ ভালো না, বিয়ে করতে চাইছো, কখন আমি এই ঘরে আসি তার কোনো তোমার মানে? আরে না, স্ক্রিপ্ট বানাচ্ছিলাম একটা, আমাদের একটা নাটক আছে তো ওটা স্ক্রিপ্ট তৈরি করছিলাম। বসো বসো। কার সাথে কথা বলছিলে? আরে স্ক্রিপ্টের ব্যাপারে কথা বলছিলাম তো। দেখো আমি মূর্খ নই। কার সাথে কথা বলছিলে সাফসাফ উত্তর দাও। বললাম তো একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। কে বন্ধু, নাম কি? শ্যামল। কেন শ্যামল না শ্যামলি? শ্যামল। কে উত্তরটা দাও ভালো করে, কে? তা বললাম তো রে বাবা, কার সাথে কথা বলছিলে তুমি এইভাবে মেয়েদের মতন? মেয়েদের মতো? তুমি একটা মেয়ের সাথেই তো কথা বলছিলে যাকে তুমি বিয়ে করতে চাও। তুমি একটা নিশ্চয় শ্যামলকে বিয়ে করবে না, তুমি অমন হয় নিশ্চয়ই। আরে শ্যামল এখানে আর একটা স্ক্রিপ্টে আবার কথা বলছিলাম, আমার একটা নাটক আছে। তুমি কি হোমো? তুমি বসো বুঝিয়ে বলি। তুমি কি হোমো? আরে নাটক আছে, নাটকের স্ক্রিপ্টে আবার কথা বলছিলাম যে কি হতে পারে নেক্সট স্টেপ। এইভাবে কথা বলতে হয়? নেক্সট স্টেপ বিয়ে করছো? আমি বিয়ে করতে চাই, বউ ভালো নয় কি? তোমার নাটকে কি আজকাল আমাকেও নিয়ে আসছো নাকি? কোন নাটক? আমি তো বাবার জমি। তোমায় কেন আনতে যাবো? আমি কিন্তু 11 বছরে শুনিনি তোমার মধ্যে নাটক বা কোনো কিছুর নলেজ আছে। একটা হবে নাটক নতুন, সে আমাকে বলেছে যে কার লাইফে নাটকটা শুরু করছো? আমার লাইফে? কারণ লাইফে করতে যাবো কেন রে বাবা, সন্দেহ করছো? বলো। বলো। আচ্ছা বসো। আমি বসবো না, উত্তরটা আগে। আরে বসো তো বলছি। আগে উত্তর দেবে তুমি। কার সাথে কথা বলছিলে? হাতটা ছাড়ো। বসো। হাতটা ছাড়তে বলেছি। বসো। হাতটা ছাড়ো। আচ্ছা তুমি বসো, আমি বলছি তো। বসো না, হাতটা ছাড়ো। বসতে বলেছি কিন্তু আমি। কার সাথে কথা বলছিলে? কবার বললাম না কথাটা, আমি একটাবারের জন্য শোনোনি কথাটা। কার সাথে কথা বলছিলে বলো? বললাম তো শ্যামলের স্ক্রিপ্টের ব্যাপারে। তুমি শ্যামলকে বলছিলে যে তুমি তোমার বউকে তাড়িয়ে দেবে? মানে তুমি এত বড় ডিসিশন নিয়ে নিয়েছো, তুমি আমাকে তাড়িয়ে দেবে? আরে বাবা ওটা তো একটা নাটকের স্ক্রিপ্ট। তুমি হাতটা ছাড়ো, আমি আমি পাশে বসতে চাই না। তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার কথা বলছো? তোমাকে কেন তাড়াতে যাবো আমি? কি বলছো আবার, যে ওকে রাখা যায় না, ও ঘরে ঢুকছে কি না ঢুকছে, আমার ডিনার হয়ে গেছে চিকেন। আমি কোনো কাছেই যেতে চাইছি না, যাকে তাড়িয়ে দেবে তার কাছে বসে থাকাটা মানে তাড়িয়ে দেবো কেন? মনে তো করতে চাই মানে আমি এতটাই খারাপ হয়ে গেছি তোমার কাছে। আমাকে শেষ করতে দাও ঠিক আছে, আমি সব শেষ করতে দাও। কথা যা হলো স্ক্রিপ্টের ব্যাপারে কথা হচ্ছে, কিসের পর কি হবে সেই জিনিসটা নিয়েই বলছিলাম তোমাকে। তোমাকে সরি শ্যামল, তাই আমি যদি কারোর সঙ্গে কথা বলি আমি এখানে শুয়ে কথা বলবো, আমি জানি তুমি আসবে, তুমি শুনবে, এইটুকু বুদ্ধি আমার নেই। তুমি কথা বলছিলে, তুমি নাম্বারটা ডিলিট করলে কেন তাহলে? কার নাম্বার ডিলিট করলাম? ফোন করো যাকে তাহলে ব্যাপারে কথা বলছিলে, ফোন করো। এত রাতে ফোন করতে হবে না। আমার মা কাছে বলো যে কোনো মেয়ের সাথে কোনো কথা বলছিল না তুমি, বলো। আরে দাও দিব্যি দাও। দিব্যি দিয়ে কি হয়? তুমি 2021 সালে পড়েও তুমি দিব্যি নিয়ে পড়ে আছো? আমি বুঝে গেছি 2021 সালে। আমি বুঝে গেছি, এটা বিজ্ঞানের যুগ, ওগুলো আগে থেকে চলতো। আমি উত্তর পেয়ে গেছি। কি উত্তর পেয়ে গেছো বলো? তুমি কিছু করছো। তা করছো ফালতু কথা বলো না। মানে আমার এখন তোমার কাছে যেতেও বাজে লাগছে। আচ্ছা এখানে এসে বসো। আমি বসবো না তোমার কাছে। বসতে বলো। আমি বসবো না। আসো। আমি বসবো না। আমি কি নিয়ে আসি? না তুমি আমাকে টাচও করবে না। কেন? কারণ তুমি আমার দিব্যি দিতে পারছো না, তুমি আমার গায়ে হাত দিতে পারছো না। ওজন তো বলছে এখানে বসো, দিব্যিটা দেবো।
আর আমি তোমাকে নিয়ে কত কিছু বলি, কত কিছু ভাবি সবার কাছে, যে আমার বর এই, আমার বর সেই। আমি তো ওইজন্যই বলছি এখানে আসো, আমি তোমাকে দিব্যি দিচ্ছি। এখানে বসো আগে, বসো, আমাকে ধরো না, এখানে বসো আগে। আমার এতটা নিজে ঘেন্না লাগছে যে দিব্যিকে কি করে দেবো, তুমি আছো, তুমি আমার অন্য মেয়েদের সাথে কাজ না করে দিব্যিকে কি করে দেবো। তোমাকে আর দিব্যি দিতে হবে না, আমি বুঝে গেছি। মানে তুমি আমাকে ছেড়ে এখন অন্য মেয়েদের কাছে যাচ্ছ, আবার রাতের বেলা গল্প করছো। এখানে আসো আগে, দিব্যি দেবো, এখানে আসো। আরে প্রেম করছি, আরে প্রেম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আসছে প্র্যাঙ্কটা, ওর উপর শোধ নিলাম শোধ আজকে, ঠিক আছে। তো ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ঠিক আছে, ওকে, চলো, লাভ ইউ, টাটা।